আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম বাগেরহাট ঘুরতে। সেখানে ষাট গম্বুজ মসজিদের ফ্রন্ট পাশে মাছেদের কিছু আনন্দঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই জানেন, যারা আমাদের সাথে আছেন, আমার পেজগুলির সাথে আছেন, আমার চ্যানেলগুলির সাথে আছেন, তারা মোটামুটি আমাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে জানেন। তো আমি এবং আমার ছেলে একটু সুযোগ পাইলে কোথাও বেড়াতে যাই, ঘুরতে যাই, বিভিন্ন খাওয়া দাওয়া করি। এটা আমাদের জীবনের একটা পার্ট। অর্থাৎ ব্লগিংয়ের সুবাদে হোক, যেভাবেই হোক না কেন, যেহেতু আলিফের বাবা প্রচণ্ড ঘরে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে আমি আলিফকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করি। আর এভাবে মাছেরা যখন যেখানে প্রয়োজন হয় চলে যায় ঘুরতে। চলে এসেছিলাম ষাট গম্বুজ মসজিদের ফ্রন্ট পাশে। সেখানে এসে মা ছেলে কিছুটা সময় এনজয় করলাম। আর আমার ছেলে খুব পছন্দ করে ঘুরতে, তাকে একটু সময় দিলে খুব ভালো লাগে। ছুটির দিনগুলো যদি তাকে নিয়ে আমি বাইরে না যাই, তার কিছুই ভালো লাগে না। সে বলে ছুটির দিনগুলো আমার নষ্ট হয়ে গেল, বিভিন্ন রকম কথা বলে। যাই হোক, ছেলেকে একটু সময় দেওয়া, যেহেতু আমার ঢাকা শহরে ওরকম কোনো আত্মীয় স্বজন নাই। আর এটা যদিও ঢাকায় না, বাড়িতে গিয়েছিলাম আমার বেড়াতে, সেখান থেকেই আর কি একটু এনজয় করা। তো ছেলেকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করি, অল্প পরিসরে যেখানে ভালো লাগে ছেলেকে নিয়ে চলে যাই। আর এভাবেই মা ছেলের সময়টা খুব সুন্দর কাটে। বিভিন্ন লোকেশনে দেখবেন আপনারা মা ছেলেকে ঘুরে বেড়াতে। আমরা মা ছেলেরা যখন সময় পাই, যখন সুযোগ পাই, চলে যাই একটু একটু করে ঘুরতে। আর এই ঘোরাটা শুধু যে ঘোরা তা না, এটা আমার স্মৃতি। অর্থাৎ একটা সময় আসবে যখন হয়তো আমার ছেলে অনেক বড় হয়ে যাবে, আমি ইচ্ছে করলে হয়তো ছেলেকে ওইভাবে কাছে পাবো না। যেমন এটা চিরাচরিত হয়ে আসছে, ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, কাজে ব্যস্ত থাকে, আমার মা বাবাও কিন্তু আমাকে ওইভাবে পায় না। ঠিক সেমভাবে আমিও আমার সন্তানকে ইচ্ছা করলেও কাছে রাখতে পারবো না, যে কারণে এই স্মৃতিময় মুহূর্তগুলোর জন্য আমার মানস পটে থাকি। চেষ্টা করি ছেলেকে নিয়ে আমার জীবনের কিছু স্বপ্ন, কিছু আশা পূর্ণ করতে। আর এভাবে তাকে একটু সময় না দিলে হয়তো দেখা যাচ্ছে আমি কর্মজীবী মানুষ, কর্মে ব্যস্ত থাকি, তার ভিতরে ভিতরে ছেলেকে একটু সময় দেওয়া। আমার নিজেরও ভালো লাগে যখন ছেলেকে নিয়ে আমি বিভিন্ন লোকেশানে যাই, ছেলেকে নিয়ে কিছু খাই, আমার খুবই ভালো লাগে। আর আমার একটা ছেলে, আমার যেহেতু আমার জীবনের হয়তো অনেক কিছুই অপূর্ণ আছে, আমার ছেলে জীবনে যাতে 100% পরিপূর্ণ কেউ হতেও পারে না, করা সম্ভব না, বাট আমার ছেলের কিছু কিছু ছোটো ছোটো আবদার আমি পূরণ করার চেষ্টা করি। প্রত্যেক মা বাবাই চায় তার সন্তানকে বেটারটা দিতে, হয়তো বেস্ট পারে না, বেটার তো চেষ্টা করতে পারে। তো আমিও চেষ্টা করি আমার ছেলেকে বেটার দিতে। ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ।